আয়তন বেড়েছে বাংলাদেশের, সেই সঙ্গে আঁকা হয়েছে দেশের নতুন মানচিত্র। পাঠ্যপুস্তক সহ সর্বত্র শিগগিরই প্রকাশিত হবে। 25,000 বর্গ মাইল নতুন ভূমি যুক্ত হতে চলেছে বাংলাদেশের ভূখণ্ডে। জলবায়ু জনিত কারণে যখন বাংলাদেশের বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই বঙ্গোপসাগরের বুকে দেখা দিয়েছে আরেক বাংলাদেশের হাতছানি। বঙ্গোপসাগরের গভীরে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হচ্ছে ছোট বড় শত শত দ্বীপ, গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। চর হিসাবে পড়ে থাকা অনেক ভূখণ্ডই এখন মানুষের বাসস্থানে পরিণত হয়েছে। দেশ বিদেশ থেকে ছুটে আসছে শত শত পর্যটক। এখন প্রায় আরও 20টি নতুন ভূখণ্ড যুক্ত হতে চলেছে বাংলাদেশের আয়তনের সাথে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এইসব দ্বীপ এখন আর ভরা জোয়ারেও তলিয়ে যাচ্ছে না, বরং দিন দিন এর আয়তন আরও বেড়েই চলেছে। এর মধ্যে হাতিয়ার নদী ভাঙনকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক দ্বীপ। এই দ্বীপ নদী ভাঙনের মানুষদের মুখে আশার আলো দেখাচ্ছে। বয়ার চর, মঙ্গোলিয়া নলের চর, এমনকি পূর্ব দিকে উড়ির চর পর্যন্ত বিশাল ভূখণ্ডের সৃষ্টি হয়েছে, যা সত্যি অবিশ্বাস্য। এই দ্বীপটি মূল হাতিয়ার চেয়েও অনেক বড়, দীর্ঘতম ভূখণ্ডের ইশারা দিচ্ছে বাংলাদেশকে। হাতিয়া দ্বীপ থেকে ভিতরের দিকে সৃষ্টি হয়েছে আরও নতুন নতুন ছোট বড় অসংখ্য দ্বীপ, যেগুলো কিছু বছর পরে বসবাসের উপযোগী হবে এবং মানুষ বসতি স্থাপন করতে পারবে। বঙ্গোপসাগরে যেভাবে দ্বীপ সৃষ্টি হচ্ছে, এভাবে যদি অব্যাহত থাকে তাহলে কিছু বছরের মধ্যে শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড জেগে উঠতে পারে বঙ্গোপসাগরে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র দিয়ে যে পরিমাণ পলি ভারত, নেপাল ও ভুটান থেকে বয়ে আসে, তা প্রায় 1 বিলিয়ন মেট্রিক টন। আর এই পলি জমে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন নতুন দ্বীপ। খুব শীঘ্রই 25,000 বর্গ মাইল ভূমি যুক্ত হতে চলেছে বাংলাদেশের ভূখণ্ডে, যেখানে প্রায় 70,000 মানুষ বসবাস করতে পারবে। প্রতি বছর ভারত, নেপাল, ভুটান থেকে বয়ে আসা পলি 120 কিলোমিটার নতুন ভূখণ্ড সৃষ্টি করেছে বঙ্গোপসাগরে। এর ফলে বোঝা যাচ্ছে সমুদ্রের পানি বৃদ্ধি পেলে বাংলাদেশ ডুবে যাবে, এ ধারণাটি একদমই ভুল ধারণা। নিঝুম দ্বীপ, নলের চর, জাহাজের চর সহ বেশ কয়েকটি নতুন দ্বীপ যেন আরেক বাংলাদেশের হাতছানি দিচ্ছে। এর মধ্যে নিঝুম দ্বীপে আরও 50,000 স্থায়ী বসতি গড়ে উঠেছে। জলবায়ু জনিত কারণে অনেক দেশ যেমন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে, মালদ্বীপের মতো দেশ যখন সমুদ্রের নিচে হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের এই অভাবনীয় সম্ভাবনা আশা জাগাচ্ছে সবার মনে। এখনও অন্তত 50 থেকে 60টি চর জেগে আছে সমুদ্রে, যা আগামী 2 থেকে 3 বছর পরে দ্বীপে পরিণত হবে। একটি নিউজ থেকে জানা যায়, সাগরের বুকে অনেক দ্বীপকে স্থায়ী ভূমিতে পরিণত করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বন বিভাগ। তাদের নীরবে নিদ্রিতে সেই বিপ্লবে আরও 25,000 বর্গ মাইল ভূখণ্ড বাংলাদেশের আয়তনে যুক্ত হতে চলেছে। নিঝুম দ্বীপের মতো এইসব দ্বীপে অসংখ্য গাছপালা লাগিয়ে সৃষ্টি করা হচ্ছে অসংখ্য বনাঞ্চল, ফলে কয়েক বছরের চেষ্টাতেই দ্বীপগুলোতে মানববসতি স্থাপন করা সম্ভব হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমান আয়তনের ভূখণ্ড সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছে বন ও পরিবেশ মন্ত্রী। জেগে ওঠা ওই ভূখণ্ডের আয়তন হবে প্রায় 45,000 বর্গ মাইল। বনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই বিশাল ভূখণ্ডকে বাংলাদেশের আয়তনে যুক্ত করার সব রকম চেষ্টা করে যাচ্ছে সরকার। বনাঞ্চল সৃষ্টি করছি এবং তা ইতিমধ্যে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গণ্য হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে বিদেশি সহায়তাও গ্রহণ করবে সরকার। মন্ত্রী আরও বলেন, অচিরেই সুন্দরবন অঞ্চলে যুক্ত হওয়া নতুন ভূমিতে বনাঞ্চল করা হবে, লাগানো হবে নানা রকম গাছপালা, এতে বাংলাদেশের বনভূমি বাড়বে। আর আপনি হয়তো জেনে থাকবেন, পলি মাটি অনেক উর্বর হয়, তাই সেসব দ্বীপে উৎপাদিত ফসল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কিছুটা হলেও বাংলাদেশের ঘনবসতি কমবে, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। আর যদি এই দ্বীপগুলো সুন্দরভাবে সাজানো যায় তাহলে এখানে বিপুল পরিমাণ বিদেশি পর্যটক আনা সম্ভব হবে, ফলে দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে এখনই সায়েন্স বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।